press the bell icon on the YouTube app and never miss another update. উপস্থিত পদ্মকার জলসার পরিচালনাকারী শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, এ জলসার আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত কর্তৃপক্ষদের মনোভূত বিভিন্ন ওলামায়ে কেরাম অতিথিগণ, বিশেষ করে পাক ফুরফুরা শরীফ থেকে অনাগত সুলতানুল আয়েজিন মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল আলীর সুযোগ্য সাহেবজাদা জনাব ভাই সাহেব হুজুর কেবলা ও স্নেহাশিস বন্ধুবার জনাব হজরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব ও দিগার ওলামায়ে কেরাম সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান সন্তান সমতুল্য কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা। সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে এ সময় পর্যন্ত এ বাৎসরিক ইসালে সব মহফিলের ইন্তেজাম উপলক্ষে বিভিন্ন ওলামায়ে দিনদের কণ্ঠে দিন ও শরীয়তের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু তত্ত্বমূলক আলোচনা সকলে সকর্ণে শ্রবণ করলাম। আল্লাহ চাহে তো সংক্ষেপ আরো দু চার কথা আলোচনার মানসে আমি মহিমান্বিত আসমানি ভাষা লওহে মাহফুজের কথা আমার আল্লাহর মিষ্টি মধুর বাণী যাহার মহান পবিত্র নাম হল কোরআন শরীফ। কি নাম বললাম? কোরআন শরীফ। তার আরো একটি নাম হল কোরআন মজিদ, আরো একটি নাম আল্লাহ দিয়েছেন জেকের, আর একটি নাম দিয়েছেন দোয়া, আর একটি নাম দিয়েছেন শেফা, আর একটি নাম দিয়ে আমাদের ঘরে পাঠিয়েছেন ফোরকান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা নাম হলো? হ্যাঁ ছেলেরা, কটা নাম বলেছি আমি? গুনেছিস নাকি? শুধু শুনেছিস? গুন। একটি নাম হলো কোরআন শরীফ, একটি নাম হলো কোরআন মজিদ, একটি নাম হলো দোয়া, একটি নাম হলো শেফা, একটি নাম হলো জেকের, একটি নাম হলো ফোরকান। কটা হলো? ছটা। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করে নামই বিদ্যমান। কটা বললাম? একটা করে নাম আছে। কেবলমাত্র আমাদেরই ধর্মগ্রন্থের আল্লাহ পাক একাধিক নাম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার কারণ মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, দুঃখে পড়ে, রোগে পড়ে, শোকে পড়ে, হাজারো ঝামেলা। আমি একটু তকবীর ধ্বনি দিয়ে জোরে আওয়াজ দেন, নারায়ণ তকবীর। সবাই বলেছিস তো বাচ্চারাই, আমার দিকে ফের, এই আমার দিকে ফের, ওদিকে দেখতে হবে না, সবাই আওয়াজ দিবি, কেউ যেন ফাঁকি দিবি না। যে আওয়াজ দিবি কালকের থেকে রাত্রি বলার ঘুম হবে না যদি না দিস। সবাই আওয়াজ দে জোরে, আমার আল্লাহর নামের আওয়াজ কেউ যেন ফাঁকি দিবি না। সবাই একটু জোরে আওয়াজ তোল, নারায়ণ তাকবীর। আগের থেকে একটু বেশি হয়েছে না কম হয়েছে? বেশি। আমার মনে হচ্ছে ভোল্টেজ এখনো আছে, চেপে রেখেছে সব, ফুল ভলম দিয়ে দিবি এবার, যেন চেপে টেপে রাখবি না, 950 ব্যাটারির মতো ভলম ফুল দিয়ে দিবি, যেন এই সাউন্ড বক্সের মতো তোদের কণ্ঠের আওয়াজ গাঁ গাঁ করে আওয়াজ হয়, হবে তো নাকি? তাবারুক হবে। আমি দেখছিলাম রান্না হচ্ছে, কমিটির বলবো তোদের দুবার করে দেবে, তবে যারা আওয়াজ কম দিবি তাদের একবারও হবে না। আর আমি জানি তাবারুকের লোভেই সবাই যে বসে আছিস, অন্যথায় আসতিস নে, তাও আমার জানা আছে। আমি কমিটির বলবো যে যে জোরে আওয়াজ দিবি অন্তত তাদের দুবার করে হবে, এবার একটু গলা ছেড়ে ফুল ভলম দিয়ে দে, নারায়ণ তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের আওলাদ, মুজাদ্দিদে জামানের আওলাদ, জানা ভাই সাহেব হুজুর কেবলা, জলসা কমিটি, জলসা কমিটি, শ্রোতা মন্ডলী,
নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এ আওয়াজ দিলে একটা লাভ হয়। লাভটা হলো যতদূর আওয়াজ যায় শয়তান আর তার ভিতরে থাকে না, কারো পিছনে আর কাটি দেবে না। বুঝতে পেরেছেন তো? দেখবেন মসজিদে যেই আল্লাহু আকবার আজান হয় আর যতদূর আওয়াজ যায়, হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসূল বলছেন শয়তানের গায়ে তখন আগুন লাগা অবস্থা হয়, ও তখন ছুটিয়ে পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান যখন হয় ইবলিস শয়তান দূর হয়ে পালিয়ে যায়। আজানে আল্লাহু আকবারের ধ্বনি ওঠে, এখানেও সে আল্লাহু আকবারের ধ্বনি তোলা হয়েছে। অতএব শয়তান আর ধারে পাশে আসবে না, মাঝে মাঝে স্লোগান দেবো ওর গায়ে আগুন লাগবে আর দূর হয়ে পালিয়ে যাবে। আমাদের কোরআনী মহফিলের সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে। একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাক মহিমান্বিত আসমানি ভাষা কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন অনেকগুলো নাম দিয়ে। কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করে নামই বিদ্যমান। বেদের নাম বেদ, ওর আর দ্বিতীয় নাম নাই। পুরাণের নাম পুরাণ, শুনলেই বোঝা যায় পুরনো হয়ে গেছে আর দরকার নাই। ঠিক বললাম না ভুল বললাম? ওর নামই তো পুরাণ, পুরাণ পুরনো হয়ে গেছে আর দরকার নাই। গীতার নাম গীতা, এর দ্বিতীয় তৃতীয় কোনো নাম নাই। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, ওর একটি নাম। রামায়ণের নাম রামায়ণ, ওর একটি নাম। মহাভারতের নাম মহাভারত, ওর আর কোনো নাম নাই। ভগবতের নাম ভগবত, ওরও কোনো নাম নাই। কেবলমাত্র একটি ধর্মগ্রন্থের এ যুগে কোরআন ছাড়া আমরা গোটা তিনেক নাম দেখতে পাচ্ছি। সেই ধর্মগ্রন্থটির প্রথম নাম ছিল ইনজিল। কি নাম বললাম? ইনজিল। ইনজিল এসেছিল যার কাছে, তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। কি নাম বললাম? ঈসা রুহুল্লাহ, আমাদের নবীর আগে যিনি নবী হয়ে এসেছিলেন, ইনি হলেন বনী ইসরাইল কওমের শেষ নবী। কোন কওমের বললাম? বনী ইসরাইল কওমের শেষ নবী। এই কওমে আমার আল্লাহ পাক 70,000 নবী পাঠিয়েছিলেন। কতটা বললাম? 70,000। 70,000 নবীর প্রথম নবীর নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। 70,000 নবীর প্রথম নবীর নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ওনার আরেকটি নাম ছিল ইসরাইল। কি নাম বললাম? ইসরাইল। ইসরাইল বলে আরেকটি নাম ছিল। আমাদের দেশে ছেলেদের যেমন দুটো তিনটে করে নাম আছে, আছে না? ভালো নাম গোলাম রহমান, ডাক নাম মিন্টু। ভালো নাম আব্দুর রহিম, ডাক নাম পিন্টু। ভালো নাম আব্দুল সালাম, নাম রেখেছে বাপি। আছে তো নাকি? না ভুল টুল বলতেছি আমি? এরকম আছে, দুটো তিনটে নাম আছে। আবার বন্ধুর কাছে আবার আর এক নাম, পাড়ায় এক নাম, বাপ মায়ের কাছে আর এক নাম, বিয়ের দিন আবার বলে আর এক নাম। কত নাম যে আছে তার ঠিক নাই ভাই। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল দুটি, একটা নাম হলো ইয়াকুব আর একটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নামে নামকরণ হয়েছে বনি ইসরাইল। বনি ইসরাইল নাম শুনেছেন তো? বর্তমানে এদের বলা হয়েছে ইহুদি। এদের কি বলা হয়? বনি ইসরাইল কমকে বর্তমানে বলা হয়েছে ইহুদি। বনি শব্দের অর্থ হলো সন্তান, আর ইসরাইল ছিল একটি লোকের নাম। এই ইসরাইলের বংশ নাসলকে বনি ইসরাইল বলা হয়েছে। এই বনি ইসরাইল কমে আমার আল্লাহ পাক 70,000 নবী পাঠিয়েছিলেন। এই 70,000 নবীর প্রথম নবীর নাম হযরত ইয়াকুব ওরফে ইসরাইল, আর শেষ নবীর নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। এই ইয়াকুবের বাবার নাম ছিল হযরতে ইসহাক। কি নাম বললাম? ইসহাক। ইসহাকের বাবার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নাম শুনেছেন তো? এ নামটা সকলের জানা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক ওনাকে দুটি পুত্র সন্তান দান করেছিলেন। কটা বললাম? দুটি। ওনার বিবি ছিলেন আবার দুটি। কটা বললাম? দুটি। স্ত্রী ছিলেন দুটি, ছেলেও হয়েছিল দুটি। হাজেরার নসলে একটি পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, যার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আর ওনার প্রথমা বিবির নাম ছিল সারা। সানার সারার নসলে আল্লাহ পাক একটি পুত্র সন্তান দিয়েছিলেন, এই ছেলেটির নাম ছিল ইসহাক। ইসহাকের বংশে নবী এসেছে 70,000, আর ইসমাইলের বংশে নবী এসেছে একটা। কটা বললাম? ইসমাইলের বংশে নবী এসেছে একটা, আর হযরত ইসহাকের বংশে নবী এসেছে 70,000।
তাহলে দাম কার বেশি, ইসাকের বেশি না ইসমাইলের বেশি? হ্যাঁ, ইসাকের বেশি। বাচ্চাদের ব্রেন মগজ এখনো পরিষ্কার হয়নি ভালো, কেন ওরা দেখতেছে সংখ্যা বেশি, এই জন্য ওরা চিন্তা নিয়েছে ওকে নিয়ে দাম বেশি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বংশে একটা নবী পাঠিয়েছেন, এই নবীর দাম 70,000 নবীর থেকে বেশি করে দিয়েছেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহবার কামলিওয়ালা, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইলের বংশে একটা নবী এসেছি, তিনি হলেন আমাদের নবী। আর ইসাকের বংশে 70,000, কিন্তু ওই 70,000 নবীর থেকে একটা নবীর দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বেশি, যত নবী এসেছে ইসাক আলাইহিস সালামের বংশে, প্রত্যেকটি নবী আল্লাহর কাছে কেঁদে বলেছে, আল্লাহ নবীর খাতায় নাম না লিখে দুনিয়ায় না পাঠিয়ে যদি উম্মতে মুহাম্মাদি করতে, তাহলে আগে বেসতে যাওয়ার সুযোগ হতো, আর লোকের কাছে দিনের দাওয়াত দিতে যে মার খেয়ে আর মরণ হতো না। কোন নবী মার খাইনি এরকম নয়, বহু নবীকে শহীদ হতে হয়েছে শত্রুদের কাছে দিনের দাওয়াত দিতে যেয়ে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন। ইতিহাস আলগা করলে দেখা যায় শত্রুরা প্রাণ নাশ করেছে, ঈসাকে তো প্রাণ নাশের জন্য ঘরে আটকে ফেলেছিল ওরা। আল্লাহর কাছে কেঁদে বলেন, আল্লাহ আমার হায়াত তকদিরে যা আছে একটু আসমানে উঠিয়ে নেন, নবী হইয়া থাকতে চাই না, লাল কালি দিয়ে শিখে দিয়ে দেন, হায়াত যা বাকি আছে উম্মতে মুহাম্মাদির খাতায় লিখে দেন, খাবো আর ঘুমাবো আর রসুলের আদর্শ মানবো, লোকের কাছে কলেমার দাওয়াত দিতে যে আর মার খেতে হবে না, ও ঝামেলা আমি আর সহ্য করতে পারছি না, কারণ মায়ের পেট থেকে পৃথিবীতে এসেই 33 বছর ধরে মার খাচ্ছি, এ মার খাওয়া জ্বালা সহ্য করতে পারছি না, উম্মত হলি আর মার খেতে হবে না, তাই বাকি হায়াতটা আমাকে উম্মতে মুহাম্মাদি বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম 33 বছর ধরে কেঁদেছে উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য, আল্লাহ পাক তার চুকির বাড়িকে কবুল করে 33 বছর দুনিয়ায় হায়াত দেওয়ার পরে তকদিরে যা বাকি হায়াত রেখেছিল আসমানে তাকে উঠিয়ে নিয়েছেন। উনি আসমানে আসেন দ্বিতীয় আসমানে, তারিখে রেখে তা এসেছে দ্বিতীয় আসমানে, হযরতে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাম আছেন। আল্লাহ পাক হযরত ঈসাকে উম্মতি মুহাম্মাদি করে পৃথিবীতে পাঠাবেন। বিগত মাস দেড়েক আগে আপনাদের নেকো খাস দোয়ার বাবরকতে আল্লাহ পাক বিশ্ব নবী রওজার ধারে আমাকে 9টা 9টা দিন একটু দাঁড়ানোর সুযোগ দিয়েছিলেন, এজন্য আমি ধন্য, এজন্য আমি পুণ্য। মাত্র মাস দেড়েক হলো নবীর দেশ থেকে ফিরে এসেছি, রাসূলের রওজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি আল্লাহ নবীর পায়ের কাছে একটা মানুষের কবরের জায়গা এখনো বাকি আছে। এখানে কারো ভাগ্যে জটিনী কবর হওয়া, কারো নসিবি জটিনী কবরস্থ হওয়া, কারণ রসুল পৃথিবী থেকে বিদায়ের আগে উম্মতি মুহাম্মাদি নবীর সাহাবীদের বলে গেছেন, ওগো আমার এই পায়ের কাছে যে কবরের জায়গাটা বাকি থাকবে, এই জায়গাটায় কাউকে যেন কবর দেবে না, আমার পায়ের পাশে কবরস্থ হবে। বনী ইসরায়েল কমের শেষ নবী আমার উম্মতে পৃথিবীতে আসবেন, যিনি নাম হলো তার ঈসা রুহুল্লাহ, তার মর্যাদা আল্লাহ তো বেশি করে দিয়েছেন যে আমার কবরের পাশে তার কবর হওয়ার সুযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমার বড় শখ ছিল, আমার বড় ইচ্ছা ছিল, আমার এই ঘরের ভিতরে আমার স্বামীকে কবর দিয়েছি। কোথায় কবর দিয়েছে? ঘরের ভিতরে। আয়েশা বলছেন, আমার বড় শখ ছিল আমার প্রাণের স্বামী আমার কাছে নিবেদন করেছে, আয়েশা আমি কোথায় কোন জায়গায় কবরস্থ হব তুমি কি বলতে পারো? আয়েশা বললেন, না আমি আর রাসূলুল্লাহ, আপনি মরণের পর কোথায় কবরস্থ হবেন তা আমি জানি। রাসূল বললেন, মাহিয়া আয়েশা সেই জায়গাটির নাম তুমি একটু বলো, সেই জায়গাটি কোথায়? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গাটি হলো এই মদিনা থেকে 600 কিলোমিটার রাস্তা, 400 মাইল দূরের পথ, আপনার মাতৃভূমি মক্কা মুয়াজ্জামা, ওই মক্কা মুয়াজ্জামার কাবা থেকে উত্তরে 1 কিলোমিটারের মতো রাস্তা, একটি জায়গার নাম হলো জান্নাতুল মুআল্লা, যেখানে আপনার জীবনের প্রথম সাথী হযরতে মা খাদিজা ঘুমিয়ে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস মদিনার 9টা মে আপনাকে আমরা সেবা করি, যত্ন করি, ভালোবাসি, তবু সেই বুড়ি মেয়েটার কথা আপনি আমাদের কাছে বলেন। হযরতে খাদিজাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন আপনি মরণের পরও বুঝি না, আর আমরা চিন্তা মানুষ নজন আপনারে সেবা করি, তবু খাদিজার প্রশংসা করেন আমরা সহ্য করতে পারি না, এজন্য আমার ধারণা মরণের পর আপনি খাদিজার কবরের পাশে কবরস্থ হবেন, এটা ঠিক কিনা বলেন?
রাসূল বললেন খাদিজার কবরের পাশে কবরস্থ হব, আমি তো ওটা এখনো ঠিক করি নাই, খাদিজার কবরের পাশে ঘুমাবো এটা এখন আমি ঠিক করি নাই। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরেকটা জায়গার নাম বলি। রাসূল বলছেন কোন জায়গা বলো, আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা বলছেন এই মদিনার রাস্তায় আসতে 50 থেকে 55 কিলোমিটার দূর, ওই মক্কার দিকে যেতে একটি বাবলা বাগান, লাল বালির মরুভূমি, যার নাম হলো আবওয়া প্রান্তর, মাঝে মাঝে খেজুর গাছ আছে, মাঝে মাঝে বাবলা গাছ আছে, যেখানে আপনার চরম দুঃখিনী মা আপনার আব্বা যান চির নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, নিশ্চয়ই মরণের পর বাপ মায়ের কবরের পাশে ঘুমাবেন কিনা বলো। রাসূল বলেন আয়েশা আমি মরণের পর আমার বাপ মায়ের কবরের পাশে ঘুমাবো, এখনো ওটা ঠিক করি নাই। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরেকটা জায়গার নাম বলছি। রাসূল বললেন বলো। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় নিজ হাত করে একটা কবরস্থান বানিয়েছেন, যে কবরস্থানটির নাম হলো জান্নাতুল বাকি। কি নাম বললাম? জান্নাতুল বাকি। আমার আল্লাহ পাক ওই কবরস্থানকে বেহেশতের বাগান বানিয়ে রেখেছেন, তাদের তকদির ভালো, যাদের মরণ হয় মদিনার দেশে নবী রওজার আশেপাশে, এদের কবরটা হয় জান্নাতুল বাকির ভিতরে, আর ওখানে যাদের কবর হবে কিয়ামত পর্যন্ত তাদের কবরে কোনো আযাব হবে না, সৌভাগ্য তাদের ভালো যারা ওই কবরস্থানে ঘুমাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে গড়া সাহাবীরা এই কবরস্থানে যুদ্ধ করতে যে শহীদ হওয়ার পরে কবরস্থ হয়েছে, হাদিস শরীফ এসেছে জান্নাতুল বাকিতি আমার নবীর হাতে গড়া 10,000 সাহাবীর কবর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবীর সাহাবি হলো জান্নাতি, এই জান্নাতি 10,000 সাহাবি ওই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। শুধু তাই নয়, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এই জান্নাতুল বাকির কবরস্থানে তামাম দুনিয়ার নারীদের সর্দারিনী হযরতে মা ফাতেমাতুজ জোহরা ঘুমিয়ে রয়েছেন, তামাম দুনিয়ার যুবকদের নেতা যার নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, যার বিনা অনুমতিতে দুনিয়ার কোন যুবক বেহেশতে যেতে পারবে না, আমার আল্লাহ পাক তাকে মায়ের পাশে জান্নাতুল বাকিতে ঘুম পাড়িয়ে রেখেছেন। শুধু কি তাই, বিশ্ব নবীর 11 থেকে 12 জন বিবি ওই মদিনার দেশে নবীকে যারা সেবা করে রসুলের বিবি হিসাবে দায়িত্ব পালন করেছিল জান্নাতে নারী, এরাও জান্নাতুল বাকির ভিতরে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবীর মহব্বতের চাচা, দুনিয়ায় যিনি বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইনিও জান্নাতুল বাকির ভিতরে ঘুমিয়ে রয়েছে। শুধু কি তাই, বিশ্ব নবীর দুই কন্যার স্বামী জিন্নুরাইন, যার নাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ায় বেঁচে থাকতে ইনিও বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন, 12টি বছর মদিনার দেশে জনগণের রাষ্ট্রনেতা হয়ে রাজত্ব পরিচালনা করে সুনাম অর্জন করেছিলেন, আল্লাহ পাক তাকেও জান্নাতুল বাকিতে ঘুম পাড়িয়ে রেখেছেন। শুধু কি তাই, ওই জান্নাতুল বাকি কত পবিত্র কবরস্থান, এখানে ঘুমিয়ে রয়েছেন আমার রাসূলের মহব্বতের একজন সাহাবি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যার নাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, হাজার হাজার হাদিস যিনি বর্ণনা করে বিশ্ব মুসলিমকে মানুষ বানানোর চিন্তা নিয়েছিলেন, এই লোকটিও জান্নাতুল বাকিতে ঘুমিয়ে রয়েছে। শুধু কি তাই, আমার নবীকে বাল্যকালীন 6 বছর কাল তাইফের দেশে সন্তান মনে করে লালন পালন করে মানুষ করেছিলেন যিনি, আমার আল্লাহ পাক তাকেও ঘুম পাড়িয়ে রেখেছেন ওই জান্নাতুল বাকির কবরস্থানে। তিনি হলেন তাইফের দেশের অধিবাসিনী হযরতে মা হালিমাতু সাহাবিয়া, জান্নাতি মানুষ কি আমার আল্লাহ তাইফের দেশে ঘুম পাড়িয়ে রেখেছেন। এ হালিমা পরবর্তীতে আমার নবীর কাছ থেকে কলেমা পড়ি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক এক করে নাম বলতে গেলে অনেক লম্বা হবে বক্তৃতা। ওই জান্নাতুল বাকির কবরস্থানে ঘুমিয়ে আছেন তিনি, দুনিয়ায় বেঁচে থাকতে যিনি 100 বার আমার আল্লাহকে তার চামড়ার চোখে দেখেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কতবার দেখেছিল বললাম? 100 বার। আমরা কে কবার দেখেছি একটু যদি বলে হাত তুলে দেখান, 5 বার না 10 বার না 2 বার না 1 বার, হাত উঠবে নাকি ভাই? হাত
হাত আমাদের সব প্যারালাইজড হবে, যার বাংলা নাম বক্ষঘাত, হাতও হবে না আমাদের কারো, বক্তাও হবে না শ্রোতাও হবে না। ঠিক বললাম না ভুল বললাম? মাহবুবকে আমরা কেউ চোখে দেখতে পাই নাই, কারণ দেখার মতো কাজ তো আমরা করি নাই। এনার নাম হযরত ইমাম মালিক রাহমাতুল আলী। হে যিনি পায়ের বচ্চর কালে আমার নবীর রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, ওনার জীবনে 22 বছরের ভেতরে মক্কা মুয়াজ্জামার দেশে মদিনার দেশে একদিন জুতা পায়ে দিয়ে হাঁটেনি। একটু জোরে বলুন সুবহান। সূর্যের প্রচন্ড রৌদ্র তেজে পাথর যখন গরম হয়ে যায়, খালি পায়ে কোনো মানুষ হাঁটতে পারে না। ইমাম মালিক বলে ঠসকা পড়ে পড়ুক, খা হয়ে যায় যাক, আমার নবী দেশে জুতা পায়ে দিয়ে হাঁটবো না, কারণ কোথায় আমার নবী হেঁটে বেরিয়েছে, আর আমার জুতা যদি সেইখানে নবীর পায়ের উপরে পড়ে, কিয়ামতে খোদার কাছে মুখ দেখাতে পারবো না, আমার পায়ে ঠসকা পড়ে যায় যাক, আমি নবীর দেশে জুতা পায়ে দেব না। আর এখন সৌদির দেশে গেলে দেখা যায় কাবার চাতালও মাঝে মাঝে জুতো পায়ে দিয়ে বেড়াচ্ছে হাজিরা। বুঝতে পেরেছেন তো? এখন আর দাম দেয় না, মর্যাদা দেয় না। আমি বাস্তব চোখে দেখেছি বিভিন্ন দেশের হাজিরা জুতো পায়ে দিয়ে নামাজের জায়গায় ওরা অটোমেটিক হেঁটে বেড়াচ্ছে। তবে আমাদের বাংলার মুসলমানেরা ভালো, এদের নামে বদনাম দেব না, এরা একটু শরীয়তের আইন পালন করে চলার চেষ্টা করে, এরা একটু ভয় করে ভাই। কিন্তু অন্য দেশের মানুষ নাইজেরিয়ান, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, তুরস্ক, লিবিয়া, এরকম করে বাংলাদেশ, পাকিস্তান বা অন্য অন্য দেশের মানুষ, এরা এখন শরীয়তে আইনকে সাধারণ শিথিল করে ফেলেছে, নবী রাজার সম্মান দিতে চায় না। মুসলমান ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনি এনার জীবনে আমার আল্লাহ পাককে হায়াতে বেঁচে থাকতে একসময় তিনি দর্শন করেছিলেন, সেই লোকটি জান্নাতুল বাকির কবরস্থানে জনম জনম ঘুমিয়ে রয়েছে। আমাদের মুজাহের ইমাম যিনি, উনি বলছেন পৃথিবীর মানুষেরা কে কতবার তোমরা আল্লাহকে দেখেছ আমি জানি না, তবে আমি ইমাম আবু হানিফা আমার জীবনে আমি 82 বার আমার আল্লাহকে দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন, যিনি হাম্বলি মুজাহের প্রতিষ্ঠাতা, ইনি বলছেন পৃথিবীর মানুষ কে কতবার তোমরা আল্লাহকে দেখেছ জানি না, আমি ইমাম আহমদ বিন হাম্বাল আমার জীবনে 80 বার আমি আমার আল্লাহকে আমার চামড়ার চোখে দেখেছি। মনসুর হাল্লাজের নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত খোদা পাগল ছিলেন যিনি, যার নাম হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ। উনি একবার দেখেই পাগল হয়ে যেয়ে বলতে শুরু করেছিলেন, আনাল হক, আনাল হক, আনাল হক, রাস্তাঘাটে পথে যেখানেই যায় মুখ দিয়ে শুধু আওয়াজ জারি হয় আনাল হক। বাদশাহ মুনসুরের রাজত্ব চলছে তখন, আলেম ওলামারা বলল বাদশাহ মুনসুর লোকটা খোদাদ্রী হয়ে গেছে, ফেরাউন নমরুদ কারণ হামানের খালাতো ভাই হয়ে গেছে, এই লোকটাকে একটু বুঝান। ও বলছে আমি খোদা, আনাল হক, শব্দের অর্থ হলো আমি স্রষ্টা, আমি সত্য আল্লাহ, অতএব মানুষ তো আল্লাহ হতে পারে না। ওই লোকটি বলছে আমি আল্লাহ, সাধারণ মানুষ বিভ্রান্ত হবে, কোন দিন ওকে আল্লাহ বলে মেনে নেবে, লোকটার ইমান বরবাদ হবে, পরকালে জাহান্নামী হয়ে যাবে। ওই লোকটির বুঝান রাস্তাঘাটে যেন আমি খোদা না বলে। বাদশাহ মনসুর, মনসুর আল্লাহ রহমাতুল্লাহকে ডাক দিলেন, ওগো তুমি ওই কথাটা রাস্তাঘাটে বলতে পারবে না। মনসুর হাল্লাজ বলল যতদিন বেঁচে থাকবো ওই কথা ছাড়া অন্য কোন কথা বলতে পারবো না। বাদশাহ মনসুর ডেকে বলল আলেমেরা, ওরে নিষেধ করলাম শুনল না, ও বলছে যতদিন বাঁচবো ওই কথাই বলবো। আলেমেরা বললো একটা খোদাদ্রোহীকে আপনি দুনিয়া থেকে সরিয়ে দেন, মার্ডার করে দেন, ওকে প্রাণ নাশ করে দেন, যাতে সমাজের মানুষ বিভ্রান্ত না হয়। বাদশাহ মনসুর আলেমদের ফতোয়া নিয়ে মনসুর হাল্লাজকে একদিন দিবালোকে রাজপথে দাঁড় করিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, আজকের পাগল মনসুর হাল্লাজের প্রাণ নাশ করা হবে, লোকটা খোদায় দাবি করেছে, আমি খোদা বলছে, ওকে বুঝানো হলো বোঝে না, এই জন্য ওকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা হবে না। মনসুর হাল্লাজকে বলা হলো অন্তত এবার তুমি বলো যে আরো কথা বলবে না। উনি বললেন যতদিন আছি ততদিন বলবো। বলে তাহলে এখনই জল্লাহ তোমাকে তরবারি দিয়ে কল্লাতি খণ্ডিত করবে। বলে আমার তাতে কিছু আসে যায় না। জল্লাদকে হুকুম করা হলো, রে জল্লাদ, এই খোদা দ্রোহী লোকটি আমি খোদা বলছে, ফেরাউন যেমন বলেছিল
কারুন যেমন বলেছিল, সাদ্দাত যেমন বলেছিল, নমরুদ যেমন বলেছিল, বাদশাহ বক্তে নাসার যেমন বলেছিল, এ তেমন বলছে, একে আর দুনিয়ায় বাঁচিয়ে রেখে দরকার নাই, বিদায় করে দাও। হাজার হাজার আলেম মুফতিকারীরা ফতোয়া দিয়েছে খোদাদ্রোহীকে সরিয়ে দিন, দেশের মানুষ সুস্থ হোক। আলেমদের ফতোয়া নিয়ে জল্লাদকে হুকুম দেয়া হলো, তরবারি বেয়ে কল্লাদি খণ্ডিত করে দাও। জল্লাদ খালি তো তরবারি নেই, কল্লায় মেরে দিল এক আঘাত, একে কোপে ধর থেকে কল্লাটা ছিটকে তরবার হাত দূরে যেয়ে পড়েছে। এত জোরে তরবারি আঘাত করেছে, দেহের থেকে কল্লাটা কেটে তরবার হাত দূরে যেয়ে ছিটকে পড়েছে। ধরটা এক জায়গায় আসার খেয়ে পড়লো, মাথাটা আর এক জায়গায় ছিটকে চলে গেল, রক্তের গলে হাম ধারা ছুটতে শুরু করেছে। আর মনসুর হাল্লাজের জবান দিয়ে কাটা মাথায় আওয়াজ জারি হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলে মুক্তিকারী সব একই সর্বনাশ। আমরা ধারণা করলাম লোকটা কাফের হয়ে গেছে, খোদাদ্রী হয়ে গেছে। আমরা প্রাণনাশের ফতোয়া দিলাম, বাদশাহ প্রাণনাশ করেছে, দোষ তো বাদশাহ না, আমরা তো ফতোয়া দিয়েছি আলেম মুফতিকারী। লোকটা বলছে আমি খোদা আমি খোদা, কিন্তু মরণের পর কাটা মাথায় পড়ছে কলেমা। এ লোকটা তো এক নম্বরের ইমানদার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মরণের সময়ও জবান দিয়ে জারি হয় না, হয় না কি ভাই? দু তিন তিন দিন আগে দেখবেন সলিমউদ্দিন চাচা বোবা হয়ে গেছে, আব্দুল করিম দাদার ফোট বন্ধ হয়ে গেছে, একটু পানি দিচ্ছে সামাজে করে গালাসি দিয়ে গড়িয়ে পড়তেছে। ঠিক বললাম না ভুল বললাম? পানি একটু গেলারও ক্ষমতা নাই, দুদিন তিন দিন আগে জবান বন্ধ, ভিতরে আর মাল যাচ্ছে না, চাচা কথাও বলতে পারছে না। তার কারণ হলো আল্লাহ বলেন সারা জীবন মদ খেলি, সুদ খেলি, সিনেমার যাত্রা, রেডিও আর টেলিভিশন, ভিডিও আর ভিসিআর নিয়ে, আর অবৈধ নারীদের নিয়ে গার্ডেনে বাগানে হাওয়া খেয়েছিস, আর মরণের সময় কলেমা পড়ে আমার জান্নাতে যাবি, আমার কলেমা অত সস্তা না। মরণের এক সপ্তাহে জবান বন্ধ করে দেব, মরণের তিন দিন আগে তোর জবান বন্ধ করে দেব, আমার কলেমা পড়ে জান্নাতের সার্টিফিকেট নিবি, ওটা হবে না। তবে আমার প্রেমিক বান্দা বান্দি যারা হবে তাদের কলেমা মরণের সময় আমি জারি করে দিয়ে দেব, জোরে বলুন সুবহান। লোকটি বিদায় নিল, মারা গেল, কাটা মাথা দিয়ে কলেমা আর জারি হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কি তাই, ঐতিহাসিক ইতিহাসে লিখেছেন হযরত মনসুর হাল্লাজের জীবন আলগা করে দেখবেন, কাটা মাথা থেকে রক্ত ফোটা বার হচ্ছে, গলা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, ধরের গলা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর প্রতিটি রক্ত ফোটার ভিতর থেকেও কলেমার আওয়াজ জারি হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত ফোটা বেরিয়ে যায়, রক্ত ফোটা থেকে কলেমার আওয়াজ জারি হয়। বাদশাহ মনসুর আলেম ওলামাদের দিকে তাকায়, আলেম ওলামারা বাদশাহর দিকে তাকায়, কি একটা অঘটন ঘটে গেল। যাই হোক, মারা গেছেন তো তিনি, পৃথিবী থেকে বিদায় করা হয়েছে, রক্তে লোলিহান ধারা শেষ হয়ে গেল। আস্তে আস্তে মাথা এবং ধরটাকে নিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে দাফন করা হলো। কবর দেওয়া হয়েছে লোকটিকে রাতের অন্ধকারে স্বপ্ন যোগে, আলেম ওলামা মুফতিরা সারা রাত আর ঘুমায় না, চিন্তা করছেন হায় রে কেয়ামতে খোদার কাছে কেমন করে কৈফাত দেব, একজন ইমানদার মোমেনকে কাফের বলে মার্ডার করেছে, আর মার্ডারকারীদের শাস্তি হলো জাহান্নাম, আমরা তো সব জাহান্নামই হয়ে যাব। এবার রাতের বেলা ওরা স্বপ্ন দেখছেন, আল্লাহ পাক মনসুর হাল্লাজকে এবার বলছেন, হে মনসুর হাল্লাজ, তুমি ওদের সঙ্গে একটু সাক্ষাৎ করে ওদের ব্রেন মগজের চিন্তাটা দূর করে দাও। বাদশাহ মনসুরের দেশে হযরতে আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক খোদা ভক্ত মনসুর হাল্লাজ স্বপ্ন যে আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আলেমরা পায়ে জড়িয়ে দিয়ে রাত্রি বেলা ঘুমের করে কান্না শুরু করেছেন, বলে হুজুর বেয়াদবি নেবেন না, আমরা বুঝতে পারিনি আপনার ভিতরটা এমন, বাইরে থেকে আমরা ফতোয়া দিয়েছিলাম কিন্তু আপনি ভিতরে তো খোদা প্রেমিক ভক্ত ইমানদার ছিলেন, বাইরে বুঝতে পারিনি, কিন্তু রাস্তাঘাটে পথে আপনি আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি সত্য, খোদা এটা কেন বলতেন? তখন মনসুর আল্লাহ বলছে, আলেমেরা আমার জীবনে আমি একদিন গাছতলায় শুয়েছিলাম, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, জাগা জমি ঘর বাড়ি পরিত্যাগ করেছি আমার মা বোধকে একটু দেখার জন্যে, আমি আল্লাহকে দেখার জন্যে বিশ্ব নবী দেখেছে আল্লাহকে, আর নবী বলে গিয়েছে
আল্লাহ পাক আমার 4,500 মুজিজা দিয়েছেন। আমার এই 4,500 মুজিজার ভিতরে একটি মুজিজা হলো খোদা দেখা, কোন নবী যেটা পারেনি আল্লাহ সেটা আমাকে স্পেশাল দেখিয়েছেন। আমি আল্লাহকে 25 বছর মতান্তরে 27 বছরে লম্বা মেয়াদ নিয়ে আর সে মোল্লায় বসে বসে আমার মাহবুবকে সামনে রেখে গল্প করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার মুজিজা একটাও আমি কবরে নিয়ে যাব না, আমার মুজিজা গুলো আমি আমার উম্মতদের জন্য রেখে যাচ্ছি, আমার উম্মতেরা প্রয়োজনের তাগিদে আমার মুজিজা গুলো কাজে ব্যবহার করে তারা উপকৃত হবে, কারণ আমার পরে আর কোন নবী রসুল পৃথিবীতে আসবে না, এজন্য আমার মুজিজা গুলো আমার উম্মতের উপকারে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজা শব্দ কি হলো? আরবি শব্দ, এর আবিধানিক বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা। আমার নবী কি আল্লাহ ঘটিয়ে দিয়েছিলেন 4,500-এর মতো, কতটা বললাম 4,500-এর মতো নবীকে নবী হিসাবে প্রমাণ করার জন্য আল্লাহ পাক 4,500 মুজিজা দান করেছিলেন। একটি মুজিজা হলো দুনিয়ায় বেঁচে থাকতে আমার আল্লাহকে দেখা। রাসূল বলেন আমি যেমন দেখলাম আমার উম্মত তোমরাও তেমন দেখতে পাবে, আমার আদর্শের অনুসারী যদি তোমরা হয়ে যাও। কিন্তু আমরা তো সব মেম্বারের অনুসারী, কেউ বা প্রধানের অনুসারী, কেউ বা এম এল এর ভক্ত, কেউ বা এমপির ভক্ত, কেউ বা মুখ্যমন্ত্রী, কেউ বা প্রধানমন্ত্রী, আমাদের দেশের যারা নেতা আমরা তাদেরই ভক্ত সেজেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভক্ত আমরা হতে পারিনি, ঠিক বললাম না ভুল বললাম ভাই? বিশ্বনবীর মুহাম্মদের ভক্ত হতে পারেনি। তারা হয়তো বলেন ইট ইজ রং ইয়োর থিওরি মৌলভি, আপনার যুক্তিটা ঠিক না, যে আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখেন আমরা পুরো উম্মতে মুহাম্মাদি সেজে গেছি। আজকের এই জলসাটার দিকে তাকিয়ে দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা সব জলসায় এসে হাজির হয়ে গেছে, ঠিক বললাম না ভুল বললাম? আমাদের চেহারার দিকে তাকালে মনে হবে আল্লাহর ফেরেশতা সব এসে বসে গেছে, আসমান থেকে সব নেমে নেমে গেছে। তবে কালকের সকালে ফেরেশতার ফেরেশতা থাকবে না, ফেরেশতা সব গিরগিটি হবে। কি হবে বললাম? গিরগিটি, গিরগিটি। ও দেখবেন মাঝে মাঝে রং পাল্টায়, মাঝে মাঝে লাল হয়, মাঝে মাঝে সবুজ হয়, গাছের সঙ্গে মিশে যায়, গিরগিটি বোঝেন তো? ও মাঝে মাঝে রং পাল্টায়, যখন যেমন দরকার তখন তেমন হয়। আজকের জলস উপলক্ষে সব ফেরেশতা সেজেছি, বিশ্ব নবীর পুণ্য পায়বানদের অনুসরণ করে আজ বসেছি, মাথায় টুপি, গায়ে পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি। কালকের সকাল আমাদের চেহারা হবে সব গিরগিটি মার্কা, মাথায় টুপিও থাকবে না, মুখে দাড়িও থাকবে না, গায়ে লম্বা জামাও থাকবে না, আমেরিকার জাপান জার্মানের ফ্যাশন গায়ে সাঁতার পরনে প্যান্ট, হঠাৎ রাস্তার ধারে যদি একটু মাইনাস করার দরকার হয় চেনটা টেনে দিই, শালে মেশিন বাস করে হরস পাইপ ছেড়ে স্টার্ট দেবে, অসুবিধে কিছু নাই, ও বসারও দরকার নাই। কালকের জলসা ছিল তাই বসেছিলাম, আজকের পেশাব লেগেছে বেলা 11টায়, রাস্তা ধারে দাঁড়িয়ে চেনটা টেনে হোসপাই পার করে অ্যাকশন করছে, খানা খলতো বিল বাগান ভরাট করে দিচ্ছে। রাসূল বললেন পেশাব যখন লাগবে বসবে, তোমরা বসে বসে পেশাব করবে, কারণ তোমার দেহের সব থেকে দামি জিনিস যেটি নাম হলো তার গুপ্ত অঙ্গ লজ্জা সরম, তুমি লজ্জা সরম আবরণ করবে, ঢেকে বসবে, পেশাব করবে। দাঁড়িয়ে যদি কেউ পেশাব করে হাফ মাইল দূরের থেকে ওর যন্ত্রপাতি সব দেখতে পারবে কিনা বলো, যন্ত্রটা কেমন লম্বা না বেটে, সরু না মোটা, হাফ মাইল দূরের থেকে যদি কেউ নজর করে হোস পাইপ দেখতে কোনো অসুবিধা হবে না, কিন্তু বসে যদি একবার পেশাব করে তাও রাসূল বলেছেন গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে, ঝোপঝাড় জঙ্গলের পাশে আড়ালে পড়বে তোমার সামনের দিক থেকে, কেউ যেন তোমার লজ্জাস্থানের দিকে তাকাতে না পারে। কুকুর আর মানুষ এখন হয়েছে সমান, কুকুর আর মানুষ এখন এরা হয়েছে সমান। যদি বলেন হোয়াট ইজ দা ডকুমেন্ট, দেখবেন আল্লাহ কুকুরের লেজ দিয়েছে 1 থেকে 1.5 হাতের মতো লেজ দিয়েছে, না লেজটাই জন্যই দিয়েছে, তোর গুপ্তাঙ্গ সরঙ্গা দিয়েছে ওটা ঢেকে রাখবি, কাউকে দেখাবি না, ওটা কারণ ওটা দামি জিনিস, ওটা দামি যন্ত্র, ওটা কাউকে দেখাবি না। ওর 1 হাত থেকে 1.5 হাত লম্বা লেজ দিয়েছে আল্লাহ, ওর 1.5 হাতের জায়গায় যদি 2 হাতও দিত, 1 পেশের জায়গায় 2 পেশ দিয়ে দিত পিঠের উপরে, ঠিক বললাম না ভুল বললাম? ওই 1 হাত লেজ দিল পিঠের উপরে গটিয়ে রাখে, 1.5 হাত দিল 2 পেগস দেবে,
দু হাতও যদি দেয় তিন পেজ দিয়ে গটিয়ে রাখবে। রাস্তাঘাটে পথে যখন যায় যত জীবজন্তু সৃষ্টি আছে সব ডেকে ডেকে বলে একটু দেখে নে আমার যন্ত্রপাতি কেমন আছে দেখ ভাই, মেশিনাদি যন্ত্রপাতি কেমন আছে সব দেখ। আমি লেজার নিচে করে রাখিনি উঁচু করে রেখেছি যন্ত্রপাতি তোদের দেখানোর জন্য। কুকুর যেমন সব সময় আলগা করে রাখে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ রাত আলগা করতে শুরু করেছি। আল্লাহ বললেন তোমরা সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আল হায়া ও সুবাত মিনাল ঈমান, লজ্জা সরম গুপ্তাঙ্গ আবরণ করা হলো ঈমানের অর্ধেক অংশ। যারা ইজ্জত সরম লজ্জা সরম আবরণ করে না, গুপ্তাঙ্গকে যারা ঢাকে না, এদের ঈমানের অর্ধেক অংশ নষ্ট হয়। আর যারা ঈমানের অর্ধেক অংশ নষ্ট করে এদের নামাজ কালাম কোরআন তেলাওয়াত থেকে রাজগার তসবিহ তাহলিল খোদার দরবারে কিছুই কবুল হবে না। আপনাদের পীরহাটির লোকেরা জীবনে আলগা টালগা করে না, সব ঢেকেই রেখে দেয়, যদি দরকার হয় তো ঝোপঝাড় খুঁজিয়ে বসে, অন্তত কেউ যেন দেখতে না পায়। তবে আমাদের চব্বিশ পরগনা এলাকার কথা বলছি, লোকজন না দেখলে ওরা চিন্তানে না, একটু দেখে যা যন্ত্রপাতি মেশিনটা কেনা, বুঝতে পেরেছেন? মুসলমান ভাইরা আমার, হযরতে মুসা হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি আলেমন আমাদের দেখে বলছো গপ, নবীর আদর্শ বাস্তবে রূপায়ণ করতে যে বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে, ঘর বাড়ি জায়গা জমি সব পরিত্যাগ করে পাগল হয়ে রাস্তায় বেরিয়েছি। আল্লাহর নবী আল্লাহকে দেখেছে, আর নবী বলেছে আমার উম্মতরাও দেখতে পাবে, এই জন্য খোদাকে আপন বানানোর জন্য সচেষ্ট হয়েছে। চলতে 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 একদিন রাস্তার ধারে গাছতলায় ঘুমিয়ে পড়েছে, আমার আল্লাহ পাক আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বলে মুনসুর হাল্লাজ রে, এ মুনসুর হাল্লাজ, আমাকে দেখার জন্য বিবি ছাড়লি, বাচ্চা ছাড়লি, ঘর বাড়ি ছাড়লি, জায়গা জমি ছেড়ে দিয়ে দিলে, দুনিয়ার সুখ স্বচ্ছন্দ পরিত্যাগ করে দিয়ে পাগল হয়ে ঘুরে বেড়াতে শুরু করে দিলি, আর আমি আল্লাহ আমার চেহারা তোকে দেখাবো না, তাহলে আমার নবীর কাছে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। আমার নবী আমার আরশের পায়ে জড়িয়ে কেঁদেছিল আর বলেছিল আল্লাহ দুনিয়ায় চলে যাচ্ছি, তবে হঠাৎ একটা কথা মনে পড়েছে, এই জন্য আপনার আরশের পায়ে জড়িয়ে ধরে ধরে কাঁদছি। আমার আল্লাহ বলেন মাফকুকা ইয়া ইউহান্নবী, ও আমার হাবিব রে, 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে তোমার সঙ্গে গল্প করলাম সামনাসামনি বসে বসে, জান্নাতি মধু দিলাম, জান্নাতি দুধ দিলাম, জান্নাতি মদ তোমাকে খাওয়ানোর জন্য পরিবেশন করলাম, আর আমার নূরের তাজুলের চেহারাম 27 বছরের লম্বা মেয়াদ ধরে তোমারে দেখিয়ে কলিজা ঠান্ডা করলাম, জিবরিলের সঙ্গে পৃথিবীতে ফিরে যাবে, হঠাৎ করে আরশের পায়ে জড়িয়ে কেন কাঁদো? আল্লাহ নবী বলেন আল্লাহ আমি দেখেছি আপনাকে আমার জীবনের দুঃখ নিবারণ হয়েছে, 13 বছর মক্কা দেশে মার খেয়েছি, কল জ্বালা যন্ত্রণা নির্যাতন অত্যাচার সহ্য করেছি, আল্লাহ আজকের আমার সব ব্যথা নিবারণ হয়ে গেছে, আপনার চাঁদ মুখ দেখে জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের তাজলের চাঁদ মুখ দেখে আমার জীবনের সব ব্যথা সব দুঃখ নিবারণ হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে ফিরে যেতে যে হঠাৎ আমার স্মরণে পড়ে গেল পৃথিবীতে আমার গণহাগার উম্মত মন্ডলীর আছে, তারা তো আপনাকে কোনোদিন দেখতে পাইনি, আমি দেখবো আপনাকে, আমার উম্মত আপনাকে দেখতে পাবে না, আমি সে নবী নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আরশের পায়ে জড়িয়ে তাই কাঁদছি, আমার উম্মতের সঙ্গে কিভাবে দেখা দেবেন, আজকের একটু বলে না দিলে আরশের পায়া ছাড়ব না, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ডেকে বললেন হাবিব রে আমার হাবিব, আমি সমস্ত নবীর থেকে তোমাকে ভালোবাসি, সমস্ত নবীর থেকে তোমাকে পছন্দ করে থাকি, তোমার মতো ঘাতপুতিকার দিনের দাওয়াত দিতে যে কোন নবী পাইনি, তবু আমাকে তুমি ভুলোনি, আর আমার আরশের পায়ে জড়িয়ে কাঁদবি, তোমার দাবি কবুল হবে না, আমার আরশে মোল্লায় আমি ওটা পছন্দ করি না, চাও আমি তোমার দাবি কবুল করে নিয়ে নিলাম, তোমার সঙ্গে আমার যেমন সাক্ষাৎ হয়েছে দীর্ঘ সময় ধরে, তোমার উম্মতের সঙ্গে আমার তেমন সাক্ষাৎ হবে পৃথিবীর জমিনে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহ সেটা কিভাবে কোন পন্থায় হবে একটু বলুন। আমার আল্লাহ বলে দিলেন হাবিব পৃথিবীতে যে আপনার উম্মতদের জানিয়ে দেবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ডেকে বলে দিলেন হাবিব তোমার উম্মতির সঙ্গে আমার দেখা হবে নামাজের মাধ্যমে। নামাজ হলো বান্দার স্রষ্টার সঙ্গে সাক্ষাৎ, এরই নাম হলো মেরাজ। জোরে বলুন, তোমার সঙ্গে যেমন আমার সাক্ষাৎ হলো, নামাজ তোমার উম্মতের সঙ্গে আমার দেখা হবে। এই নামাজের মাধ্যম দিয়ে দেখা করেছেন তারা যাদের নাম আমি আপনাদের কাছে বললাম, হযরত তিরমিজি রহমাতুল্লাহ, আল্লামা তিরমিজি রহমাতুল্লাহ। উনি বলছেন পৃথিবীর মানুষ কে কতবার তোমরা আল্লাহকে দেখেছো জানি না, আমি বেশি বেশি করে নামাজ আদায় করেছি, যার কারণে আল্লাহ পাক আমার সঙ্গে 100 অধিক বার সাক্ষাৎ করেছে। এদের নামাজগুলো আমাদের নামাজের মতো নয়। ইমাম আবু হানিফা বলছেন আমি 36 বছর কাল এশার নামাজে ফজরের নামাজ পড়েছি, এশার নামাজের ওযুতে ফজরের নামাজ কায়েম করেছি, 36 বছর বালিশে বিছানায় রাতে মাথা দিয়ে শুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর বললেন? 36 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি, ঘুমালে ওযু নষ্ট হয়, উনি 36 বছর রাতের বেলা ঘুমাননি। ইমাম আবু হানিফার জীবনী আলগা করলে দেখা যায় প্রতিদিন রাত্রিতে তাহাজ্জুদের নামাজে এক খতম করে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর খুব ফোর্সে যদি কেউ কোরআন শরীফ পড়ে এক খতম তেলাওয়াত করতে অন্তত 6 থেকে 6.5 ঘন্টা সময় লেগে যায়। তো এশার নামাজের পর এই 6 থেকে 6.5 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়তেন, 15 পারা কোরআন তেলাওয়াত করে 1 রাকাত নামাজ পড়তেন, উঠে যে আবার 15 পারা কোরআন তেলাওয়াত করে 1 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে ফজরের আজান ধ্বনি হতো, উনি বলতেন আমি তাহাজ্জুদ শেষ করে ওই ওযুতেই ফজরের নামাজ পড়ে চায় নামাজের পাটিতে ফজরের নামাজ বাদ একটু রাতের ক্লান্তি দূর করার জন্য শুতাম, তবে রাত্রিতে নয় দিনে ফজরের নামাজ বাদ। আর ওই যখন একটু ক্লান্তি দূরের জন্য ঘুমাতাম, ডান কাঁধে কাঁধ হয়ে যায় আমাদের পাটিতে শুয়ে পড়তাম, আল্লাহ পাক আমার ব্যবহারে খুশি হই, আমার প্রেমাসক্ত হয়ে আমাকে 82 বার দেখা দিয়েছে। আমরা দেখি সিনেমার অভিনেতারে, আমরা দেখি অভিনেত্রীরে, ছেলেরা দেখে মেয়েদের, মেয়েরা দেখে ছেলেদের, ঠিক বললাম না ভুল বললাম? যারা যাদের পছন্দ করে ওরা ওদের দেখে, সপ্তাহে 3 দিন যায় সিনেমা দেখতে, যাত্রা দেখতে, থিয়েটার, ভিডিও, আর টেলিভিশন রেডিও তো এখন ঘরে ঘরে হয়ে গেছে। তবে আপনাদের পীরহাটি ঠাকুরহাটিতে নেই, কারো ঘরে আছে নাকি ভাই? এগারে কারো ঘরে নেই? হ্যাঁ আছে, আমার ভাই বলছে আছে, আমি মনে করছিলাম কারো ঘরে টরে নেই। ও যন্ত্রপন্ত রাখে না। শরীয়তের পরিভাষায় তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হয়, যে ঘরের ভিতরে যন্ত্র বা মেশিনের মাধ্যম দিয়ে জীবজন্তুর ফটো দেখা যায় ওই ঘরটি ইসলাম শরীয়তের নাজায়েজ হয়, ও ঘরে আল্লাহর রহমতি ফেরেশতা আসে না, ও ঘরে কোনো নামাজ কালাম ইবাদত খোদার দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানা না মানা আপনার ব্যাপার, আমার নবী বলেছেন মানলেন ভালো, না মানলেন আরো ভালো, অসুবিধে নেই, তবে অ্যাকশন আসতেছে, অসুবিধে কিছু নেই, অ্যাকশন আসতেছে। মুসলমান ভাইরা আমার, হযরতে উম্মুল মুমিনীন মাইশাতুল হুনায়রা রাদিয়াল্লাহু আনহা, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতুল বাকি যেখানে আপনার পবিত্র সাহাবীরা ঘুমিয়েছেন, ভালো ভালো মানুষ যেখানে ঘুমিয়েছেন, আপনি এখানে ঘুমাবেন বলে ঠিক করেছেন কিনা বলুন। খেয়াল আছে তো কথাটার দিকে নাকি না হারিতে গেছে সব? এখনই গেলি হবে না ভাই, এখন রাত 9:30 বেজেছে, অন্তত 12টা বাজুক তারপর হারি চিন্তা হবে ইনশাল্লাহ। হযরত আয়েশা বলছেন নিশ্চয়ই জান্নাতুল বাকিতে আপনি ঘুমাবেন যেখানে আপনার মহাব্বতের সাহাবীরা ঘুমিয়েছেন। রাসূল বলেন আয়েশা জান্নাতুল বাকিতে মরণের পরে ঘুমাবো, আমি এখনো তো ওটা ঠিক করি নাই। আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, অনেক জায়গার নাম আমার এখনো জানা আছে, তবে আপনি আজকের পণ করেছেন যত জায়গার নাম বলবো আপনি বলবেন পছন্দ হয় না, এজন্য আমি আর বেশি জায়গার নাম বলবো না। মায়েশা বুদ্ধিমতী নারী ছিলেন, খুব চালাক, হালকা পাতলা দুবলা মানুষ ছিলেন, তবে ব্রেনটা তার আল্লাহ বড় প্রখর করে দিয়ে দিয়েছিলেন। বিশ্ব নবীর সঙ্গে স্পর্শে 9 বছরে এসে এই আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা 7 লক্ষ হাদিসের হাফেজা হয়েছিলেন, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর কোন যুবক সাহাবি পুরুষ সাহাবি এত হাদিস হেফজ করতে পারেনি,
কোন বেটা ছেলে এত হাদিস হেফজ করতে পারেনি যত হাদিসের হাফেজ হয়েছিলেন আল্লাহর নবীর বিবি আয়েশা। ইনি 8.5 থেকে 9 বছর কাল নবীর সংসারে এসে 700,000 হাদিসের হাফেজ হয়েছিলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি পণ করেছেন আমার কথা একমত হবেন না, যত জায়গার নাম বলছি আর আপনি শুধু বলছেন পছন্দ হয় না, এভাবে জায়গার নাম বলবো বলতে বলতে ভোর হয়ে যাবে আর বেলাল আজান দেবে আর আপনি আমার ঘর থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়তে যাবেন, নদীন আর আপনার সঙ্গে আমার দেখা হবে না, আমার মনের কোণের গোপন প্রশ্নগুলোর রাখা হবে না। এজন্য আমি প্রশ্নকারীকে বলছি, মরণের পর কোথায় থাকবেন একটু জায়গার নাম বলে। আজকে আমি হেরে গেছি আপনার কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর কাছে স্ত্রী হারলে মান সম্মান যায় না, স্ত্রীর কাছে স্বামী হারলেও মান সম্মান যায় না, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না। ও দুনিয়ার নারীরা, তোমরা হলে পুরুষের পোশাক, ও দুনিয়ার পুরুষেরা তোমরা হলে নারীদের পোশাক। আল্লাহ দুইজনকে সমান সমান 50-50 মর্যাদা দিয়েছে, এজন্য আপনি আমার স্বামী না আমি আপনার বিবি, আমি আপনার গায়ের পোশাক আপনি আমার গায়ের পোশাক। ঘরের ভিতরে আমাদের স্বামী স্ত্রী প্রশ্ন উত্তর হচ্ছে, বাইরে তো কেউ জানে না খবর রাখে না, এখানে স্ত্রী স্বামীর কাছে হারলে কিছু যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে আমার দাবি, একটু বলুন বলুন বলুন, মরণের পরে আপনি কোথায় ঘুমাবেন বলে জায়গা ঠিক করেছে? রাসূল বলেন, আয়েশা আমার মুখের দিকে তাকাও, আল্লাহ নবী আমাদের পূর্ব দিকে পা দি, পশ্চিম দিকে মাথা দি, হযরত আয়েশা কাবার দিকে পিঠ করে, ভাইজান উত্তর দিকে মুখ করে বসে রয়েছেন, বিশ্বনবী আয়েশার উরুর উপরে মাথা দিয়ে শোয়া, রাসূল আমাদের দিকে পা দিয়ে, পূর্ব দিকে পা দিয়ে, পশ্চিম দিকে মাথা দিয়ে শুয়ে রয়েছেন আয়েশার ঘরে, আর মা আয়েশা পা লম্বা করে বসে আছেন। আমাদের মায়েরা যেমন বাচ্চাদের কোলে করে নিয়ে পা লম্বা করে বসে থাকে, ওই রকম পা লম্বা করে বসা, আর উরুর উপরে আল্লাহর নবী পালিশ তৈরি করেনি, আয়েশার উরুটা পালিশ বানিয়ে নিয়ে রাসূল মাথা দিয়ে একটু লম্বা হয়ে শুয়ে আছেন। মা আয়েশা খেদমত করছেন স্বামীকে, স্বামীকে উরুর উপরে মাথা রাখিয়ে বালিশ বানিয়ে শুয়ে রেখেছেন। আমাদের মেয়েদের যদি বলা হয় দেবে নাকি উরু টুরু পেতে দেবে নাকি, বলবে বালিশ এখনো ছিঁড়িনি, ওইটি পেরিয়ে নিয়ে সও, আমার এখন তোমার মাথার তলায় উরু দেওয়ার সময় নাই। তো এখানকার মারা বসে এরকম বলবে না, বলার আগে রেডি হয়ে যাবে, এখানকার মাদের নামও আমি বদনাম দেব না ভাই, কারণ স্বামীর পায়ের তলায় আল্লাহ স্ত্রী জান্নাত নিহিত করে রেখেছেন। অতএব স্ত্রী জান্নাতে যেতে গেলে স্বামীকে খুশি করতে হবে, যেটা দাবি করবে সেটা মানতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কোন স্বামী যদি বলে চল সিনেমায় যাব, কোন স্বামী যদি বলে চল যাত্রার টিকিট কেটেছি যাত্রা দেখতে হবে, মেয়েরা যদি বলে যাব না, এতে শরীয়তে তার জান্নাত হারাম হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যাত্রায় নিয়ে যাবে, সিনেমায় নিয়ে যাবে, ভিডিও আর থিয়েটার দেখাতে নিয়ে যাবে, স্ত্রী যদি যেতে না চায়, স্বামী অসন্তুষ্ট যদি হয়, এর জন্য স্ত্রী কি জাহান্নামে হতে হবে না, ওই স্ত্রী জান্নাতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আয়েশা আমার মুখের দিকে একটু তাকাও, আল্লাহ নবীর মুখটা উপরের দিকে আর আয়েশার মুখটা উঁচু, আয়েশাকে একটু নিচু করে তাকাতে বললেন। রাসূলের চেহারার দিকে আয়েশা যেই নজর করেছেন, আল্লাহ নবী একটু চকচকি করে ফেলেছেন, আয়েশা লজ্জায় ফিক করে মুস্কি হাসিয়ে যে একটু মুখটা ঘুরিয়ে নিয়েছেন। স্বামী স্বামী স্ত্রী একেবারে কাছাকাছি চকচকি হওয়া একটা লজ্জার ব্যাপার আছে, একটু আত্মসম্মানের ব্যাপার, আয়েশা একটু ফিক করে হেসে ফেলেছেন, কারণ এই মাথা আর এই চোখ একেবারে সামনাসামনি দুইজনে দেখা দেখি। আল্লাহ নবী বলেন, আয়েশা মুখ ঘোরালে হবে না, আমার চেহারার দিকে না তাকালে জায়গার নাম বলবো না। আয়েশা আবার মুখ ঘুরিয়ে নবীর মুখের দিকে তাকিয়েছেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা আজকের তোমার ঘরের ভিতরে এই যেভাবে আমি শুয়ে আছি, তোমার সঙ্গে যেভাবে শুয়ে গল্প করছি, মরণের পর তোমার ঘরের ভিতরে এভাবে যদি কিয়ামত পর্যন্ত আমি ঘুমাতে চাই, তুমি কি তোমার ঘরে আমাকে জায়গা দেবে? আজকের যেভাবে তোমার ঘরে শুয়ে আছি, মরণের পর এভাবেই তোমার ঘরের ভিতরে যদি আমি কিয়ামত পর্যন্ত ঘুমাতে চাই, আমাকে তোমার ঘরে কি কবর দেবে তুমি? আয়েশা বললেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওটা তো আমার জীবন ধন্য হবে, আমার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে, আপনি আমার ঘরে কবরস্থ হয়ে থাকবেন, আর কিয়ামত পর্যন্ত আম্মা আপনার উম্মতের আপনার কবর দেখতে আসবে,
আর আপনার কবর দেখতে আসলে আমার ঘরটা দেখে যাবে, আমার দাম বাড়া ছাড়া কমবে না। আপনি আমার ঘরে যদি কবরস্ত হতে চান, আপনাকে কিয়ামত পর্যন্ত আমার ঘরের ভিতরে ঘুম পাড়িয়ে রাখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আয়েশা, তাহলে আজ তুমি অঙ্গীকার করো আমি মুহাম্মদ যেদিন মারা যাব সেদিন তোমার ঘরের ভিতরে আমাকে এভাবে কবর দিয়ে দিও, আমাকে পশ্চিমে মাথা দিয়ে পূর্বে পা দিয়ে আর কাবার দিকে দক্ষিণ দিকে মুক্তা করে তোমার ঘরে শুয়ে দিও, আমি কিয়ামত পর্যন্ত কাবার দিকে মুখ করে যেন ঘুমিয়ে থাকতে পারি। বিশ্ব নবীর ওয়াদা পূর্ণের জন্য হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মৃত্যুর পরে চতুর্দিকে যখন শোকের ছায়া নেমে গেল, নবীর সাহাবীরা সব কেঁদে কেঁদে যারে হাদিস শরীফ এসেছে ইসলামিক ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে, তিন দিন পর্যন্ত মদিনার মেয়েরা উনানে হাড়ি চাপাইনি, আমার নবীরই বিয়োগ পেতে যে যেদিকে পারে সব পাহাড়ের কিনারায় বসে বসে কাঁদে, প্রিয় নবী প্রিয় নেতা চলে গেছে, আজ আমরা শোকাহত মর্মাহত পৃথিবী যেন অন্ধকার দেখছি, বাচ্চারাও পর্যন্ত তিন দিন নবীর প্রেমাসক্ত হয়ে মায়ের কাছে খাবারের দাবি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া তারা করেছিল আমার নবীকে, কি ভালোবাসা দেখিয়েছিল তারা আমার নবীকে, তিন দিন উনানে হাড়ি চাপানোর দরকার হয়নি, বাচ্চারা মায়ের কাছে খাবারের দাবি করেনি, তলে তলে মানুষ আসে আমার নবীকে জানাজা পড়ে পড়ে চলে যায়, বিশ্ব নবীর জানাজা হচ্ছে তিন দিন ধরে, দলে দলে মানুষ আছে জানাজা পড়ে, সোমবার দিন রসুল বেলা দ্বিপ্রহরের পর আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিলেন, সোমকাল মঙ্গলকার বুধবারের দিন আসরের নামাজ বাদ এবার নবীকে কবরস্থ করা হবে পরিকল্পনা নেওয়া হয়েছে। সাহাবীর এক জায়গায় বসে মিটিং করলো, আল্লাহর নবীকে কোথায় কবর দেয়া যাবে, কেউ বলে মক্কায়, বিশ্ব নবীর বিবি আছে খাদিজা যাকে সব থেকে বেশি ভালোবাসতেন, যখন নবী মক্কার দেশে যাতেন খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে গভীর রাত্রে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাতেন, খাদিজার কবরের পাশে কবর দিলে হয়, কেউ বা বলছেন আল্লাহ নবীর বাপমা ঘুমিয়ে আছেন ওই আবহাওয়া প্রান্তরে মরুভূমি বাবলা বাগান, বাপমায়ের পাশে নবীকে দাপন করে দেয়া ভালো, কেউ বা বলছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর মাতৃভূমি মক্কার দেশে কাবার পূর্ব দিককার চাতোয়ান নবীর বাপের পৈতৃক ভিটা, ওইখানে মোহাম্মদ রসুল্লাহকে কবর দিলে ভালো হয়, অন্য কারো জায়গায় কবর না দিয়ে নবীর বাবার পৈতৃক ভিটায় কবর দেয়া হোক। কেউ বলেন আল্লাহর নবী নিজ হাতে করে একটি ভালো কবরস্থান মদিনায় বানিয়েছেন যেখানে মহাব্বতের সাহাবীদের কবর দেয়া হয়েছে, এখানে নবীকে কবর দেয়া হোক। সিদ্ধান্ত সেটেল হয় না, শেষ পর্যন্ত কি করা যাবে, হযরত আয়েশার কাছে যেয়ে বলা হলো উম্মুল মুমিনিন, এ মা জননী আয়েশা, আপনার স্বামীকে তো আর রাখা সম্ভব নয়, মদিনায় শোকের ছায়া বয়ে চলেছে, তিন দিন মসজিদে আজান হয় না, নবীর বিয়োগ ব্যথায় নামাজের কথা কারো মনে নাই, তিন দিন আজান হয় না, বেলাল তো কেঁদে কেঁদে চারিদার হয়ে পাগল বনে রয়েছে, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আসার খেয়ে গিয়ে পরে হযরত বেলাল, আজ নবী নাই যে নবীর জন্য আমি পাগল হয়ে গেছি, সেই নবী আজ আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, বেলাল তিন দিন মসজিদে আজান দেয় না, জামাতে নামাজও হয় না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন আর লাশ উপরে রাখা যাবে না, মাটির তলে দাফন করে দিয়ে স্বাভাবিক নিয়ম তৈরি করতে হবে, কোথায় কোন জায়গায় কবর দেয়া যাবে মাইশার কাছে যেয়ে জিজ্ঞাসাবাদ করা হলো, আল্লাহ নবীর কবরের জায়গা কোথায় হবে আপনার কি কিছু জানা আছে নাকি, হযরত মাইশা বললেন মদিনার মুসলমানেরা নবীর সাহাবীরা শোনো, আমার স্বামীর সঙ্গে একদিন আমার কথোপকথন হয়েছে, আমার স্বামী বলেছে মরণের পর আমার এই ঘরের ভিতরে যেখানে তিনি বর্তমানে ঘুমিয়ে আছেন মৃত্যুবরণ করে শুয়ে রয়েছেন, একদিন ঠিক এই অবস্থায় আমার উরুর উপরে মাথা দিয়ে নবী শুয়েছিলেন, আজকের যে অবস্থায় নবী আমার ঘরে শুয়ে আছেন, যে অবস্থায় নবী মৃত্যুবরণ করেছেন, এখান থেকে কিছুদিন আগে ঠিক এই রকম অবস্থা ছিল আমার ঘরের ভিতরে, রসুল আমার কাছে নিবেদন করেছিল আয়েশা এই পৃথিবী থেকে যেদিন বিদায় নেব মারা যাব তোমার ঘরের ভিতরে এইভাবে যদি কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে ঘুমাতে যাই আমাকে কি তোমার ঘরের ভিতরে কবরের জায়গা দেবে, আমি সেদিন আমার প্রিয় স্বামীকে বলেছিলাম নাম ইয়া জাওজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
কোরআনের শামীম আব্দুল্লাহর বাটা, হা হা হা, আপনি আমার ঘরে যদি কবরস্থ হতে চান আপনাকে আমার ঘরে কবর দিয়ে রাখবো। রসুল বললেন তাহলে আমার সাহাবীদের বলবে আমার মরণের পর তোমার ঘরের ভিতরে আমাকে যেন কবর দেন। সাহাবীরা বলছেন আমরা আগে যদি বিভিন্ন মিটিং মিছিল না করে হযরত আয়েশার কাছে আসতাম আমাদের তাহলে অনেক আগে কাজ কমপ্লিট হয়ে যেত। এখানে যখন রসুল ঘুমাতে চেয়েছে তাহলে আর দেরি করো না, এখানেই কবর খড়ো, এখানেই কবর খড়ো। যেখানে রসুলের লাশ মরার পরে রাখা ছিল রসুলের লাশটা সরিয়ে দিই সেখানেই কবর খড়া হলো, কবর ঘুরে লাশটাকে আবার সেখানে দাফন করা হয়েছিল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু বলেন আমার প্রাণের স্বামী আমার ঘরে এক পাশে থাকে আমি আর এক পাশে থাকি, আমার কোন অসুবিধা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের জলসা শেষ করে আমরা যখন বাড়ি যাব আমাদের বাড়ির মেয়েদের যদি একটু ডেকে বলা হয় ওরে বিশ্ব নবী যেখানে মারা গেছেন সেখানে ঘরের ভিতরে কবরস্থ হয়েছেন, আমার মরণটা যদি ঘরে হয় তন্ত আমার কবরটা ঘরে খাটের তলায় দিস, মরণের পর অন্তত একটা সুন্নত আদায় করা যাতে হয়। নবী মারা গেছেন যে ঘরে কবরস্থ হয়েছেন সেই ঘরে বিশ্ব নবীর সুন্নত একটা আদায় করব। যে ঘরে আমরা স্বামী স্ত্রী বিবি বাচ্চা থাকি মরণের পরে ঘরের ভিতরে আমাকে কবর দিস, স্ত্রী বলবে তোমাকে ঘরে কবর দিয়ে থাকবো কোথায়, স্বামী বলছে আমি খাটের তলায় থাকবো মাটিতে আর তুই থাকবি খাটের উপরে, স্ত্রী বলছে 11 গ্লাসের কম খাওনি মাথা গরম করো না, তুমি যদি খাটের তলায় থাকো আর আমি উপরে থাকবো, আর হঠাৎ রাত 1:30টায় যদি বেরিয়ে এসে একবার পাজা করে জড়িয়ে ধরো জীবনে ওকিনি তো আমি বেহুশ হয়ে মরে যাব। যত তুমি ভালোবাসো না কেন সাউথ ইন্ডিয়ান বেনারসি আর স্বর্ণ কাতন দাও, আড়াই ভর ওজনের হার দাও আর কানের ইয়ারিং দাও, দুজোড়া যদি হাতের পাউটি আর চুড়ি দাও, ল্যাংচা রসগোল্লা সপ্তাহে 3 দিন করে এনে খাওয়াও, মরণের পর কোথায় রাখবো ওটা আমি জানি। যতদিন বেশি আছো ততদিন ভালোবাসা এক ঘরে থাকা হবে, কিন্তু মরিয়ে যাই যাবে তোমার জায়গা হবে বাঁশতলার পুকুর পাড়। কোথায় বললাম বাঁশতলার পুকুর পাড় কবরস্থান, ওখানে তোমাকে রাখবো, তাও উঁচু ঢিবিতে দেব না, কারণ মাঝে মাঝে পুকুরে পানি আনতে যেতে হয় আর তোমার উঁচু ঢিবি কবর যদি নজরে দেখি কাত হয়ে পড়বো কোথায় তা ঠিক নাই, বরং পুকুর পাড়ে নিচের দিকে দেব, উকি মারলেও যেন কবর নজরে দেখা না যায়, কারণ মরিয়ে গেছে কাজ কমপ্লিট হয়ে গেছে আর কোনো মহব্বত নাই। আমাদের মেয়েদের যত ভালোবাসা দেন যত গহনার যৌতুক দেন এদের কাছে দাবি করবেন মরণের পর অন্তত ঘরের ভিতরে একটু কবর দেওয়ার কথা। মেয়েরা বলবেন পাগলামি করো না, ও কথা বাদ দাও অন্য কথা বলো, কারণ মরণের পর কোথায় কবর দেওয়া হবে সে আমরা ঠিক করে রেখেছি, তোমারে ঘরে কবর দিয়ে জীবনে ঘরে থাকা যাবে না। মাইশা বললেন আমার কোন অসুবিধা হতো না, আমার প্রাণের স্বামীর বিদায় নিয়েছি, স্বামী থাকবে এক পাশে আমিও থাকবো এক পাশে, এমনকি গভীর রাত্রি দিন হযরতে মায়শাতুল হুমায়রা আমার নবীর কবর একা একা জিয়ারত করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের প্রেমিকা বিবি যারা স্বামীকে বিরাট ভালোবাসে মহব্বত করে এদের একটু ডেকে বলবেন রাত 1টার দিকে তোমার স্বামীর কবরটা একটু জিয়ারত করে এসো, বলবে তুমি যাও 10-20 দিকে হয় দেব, আমি যাব না বাসতলায়, কারণ ওখানে গেলে যে কি ঝামেলা হবে তা আমি জানি, একবার যদি খস করে তো কোন দিক থেকে আমার ধরবে তার ঠিক ঠিকানা নাই, জীবনে একদিনও যাবে না। মায়েশা যতদিন হায়াতে বেঁচে ছিলেন আমার প্রিয় নবীর কবরের ধারে গভীর রাত্রিতে এসেছে স্বামীর কবর জিয়ারত করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ বিদায় নিলেন, আল্লাহ নবীর কবরের পাশে মেয়ের কাছে একটু ঘুমানোর জায়গা চাইলেন, ও মেয়ে আয়েশা নবীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি নবীর বিবি হয়ে গেছো তুমি, কে আমাদের খোদার কাছে তোমার কত দাম বাড়বে, আমি তোমার বাবা আবু বকর কোনোদিন কিছু চাইনি, তোমার কাছে আমার একটি দাবি, আমার দাবিটাকে একটু পূর্ণ করবে। আয়েশা বলে মা সালাকা ইয়াবি আবু বকর ইবনে আবি কুহাফা, আবু কুহাফার বেটা আবু বকর বলুন না কি দাবি, বলে আমার মরণের পর তোমারই ঘরের ভিতরে তোমার স্বামীর পাশে আমাকে যদি একটু ঘুমানোর জায়গা দাও আমি আবু বকর বড় খুশি হয়ে যাই। মায়েশা বললেন আব্বা জান কত উপকার আপনি আমাকে করেছেন, বিশ্ব নবী সিং বিয়ে দিয়ে নবীর বিবি বানিয়েছেন, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি, কে আমাদের খোদার কাছে সম্মান পাবো, আর আপনি আমার কাছে দাবি করেছেন
আমার স্বামীর পাশে কবরস্থানে থাকবেন, ঘরে যখন জায়গা আছে আপনাকে বঞ্চিত করব না, আমার স্বামীর পাশে মরণের পর আপনাকে কবর দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঘরটি হলো আমার ঘর, অতএব আমি যেটা করব সেটা হবে আমার ঘরে আপনাকে জায়গা দেব আল্লাহ।